SSD Official. পড়াতে এসে ছাত্রীকে অঙ্ক করতে দিয়ে আখির সাথে মেসেজে কথা বলছি, এমন সময় আন্টি নাস্তা দিতে এসে বলল, বাবা শোনো, মায়া বলছিল এবার তোমাকে কিছু গিফট করবে, উইন্টার গিফট। মায়াকে সেই ক্লাস 9 থেকে পড়াই, 3 বছরে একটা কলম পর্যন্ত গিফট পেলাম না, সে মেয়ে আজ আমাকে গিফট দিবে, হাও অদ্ভুত। মায়ের দিকে তাকিয়ে দেখি সে মাথা নিচে করে খাতার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। আয় হায়, এই হাসি সাধারণ কোনো হাসি না, অন্ধ লোকও এ হাসি দিকে বলে দিতে পারবে এর পেছনে পাহাড় সমান ভালোবাসা লুকিয়ে আছে। আমি ভদ্রতার খাতিরে আন্টিকে বললাম, আন্টি এসবের কোনো কিছুর দরকার আছে কি? ও ছোট মানুষ, ওর পাগলামিতে সায় দেওয়া কি ঠিক হবে? আন্টি বলল, না বাবা, আমি কোনো কথা শুনছি না, আমার মেয়ের একটা শখ হয়েছে, সেটা আমি পূরণ করবই, আজ আর পড়াতে হবে না, তুমি ওকে নিয়ে শপিংয়ে যাও। আন্টির সাথে আর এহেম এহেম না করে মায়াকে নিয়ে শপিং মলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যদিও গিফট নিতে আমার মন সায় দিচ্ছে না, তবু মেয়েটা ভালোবেসে দিতে চাচ্ছে, না নিলে তার কোমল হৃদয় আঘাত পাবে। রাস্তায় নেমে ফোন বের করে দেখি আখি মেসেজ দিয়েছে, টিউশনের শেষে আমাদের বাসার দিকে একটু এসো তো, তোমার জন্য নুডলস রান্না করেছি, এসে নিয়ে যেও। আমি রিপ্লাই দিলাম, তোর কমদামি নুডলস কে খায়? আজ থেকে আমি চাউমিন খাওয়া শুরু করেছি, তোর মতো গরিব ছোট লোকের সাথে আমি আর রিলেশন কন্টিনিউ করতে চাই না, ব্রেক আপ তোর সাথে, বলে ব্লক করে ফোন পকেটে রেখে দিলাম। রিক্সায় দুজন পাশাপাশি বসে মলে পৌঁছালাম। মলে গিয়ে এসে শুধু লেদার জ্যাকেট দেখছে, এক ফাঁকে আলতা করে বললাম, শোনো, যদিও তুমি শখ করে গিফট দিচ্ছ, যেটা দিবা সেটাই আমার সাদরে গ্রহণ করা উচিত, তবুও বলছি আমাকে লেদার জ্যাকেটের চেয়ে হুডিতে ভালো মানায়, যাদের বডি ফিট তাদের লেদার জ্যাকেট ভালো মানায়। বিপরীতে সে এমন এক ভঙ্গি করল যেন এমন আজব কথা সে জীবনে শোনে নাই। আমি আবারও বললাম, দেখো তুমি খুব পছন্দ করে আমাকে লেদার জ্যাকেট কিনে দিলে, পরে দেখলে তোমার এত পছন্দের জ্যাকেট গায়ে দিয়ে এক ছেলে ভুঁড়ি বাসিয়ে হেঁটে আসছে, সেটা দেখতে তোমার ভালো লাগবে? মায়া একটা ভুবন হাসানো হাসি দিয়ে বলল, কোনো সমস্যা নেই স্যার। ইস, এই হাসি বলে দেয় আমার ভুঁড়িও তার কাছে শিমুল তোলার বালিশ, মেয়েটা আমাকে এত ভালোবাসে আর আমি এতদিন টেরই পাইনি। সত্যিকারের মায়া আমার চোখের সামনে ছিল, অথচ আমি এতদিন মিথ্যে মরিচিকার পিছনে ছুটেছি। মায়ার পছন্দ আছে বলতে হবে, এত সুন্দর একটা লেদার জ্যাকেট কিনলো আমার জন্য বলার মতো না, আমার খুব পছন্দ হলো। এরকম জ্যাকেট পরে আজীবন মায়ার সামনে ভুঁড়ি ভাসিয়ে দাঁড়িয়ে থাকতেও আমার কোনো আপত্তি নেই। কেনাকাটা শেষ করে আমরা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি, দূর থেকে একটা ছেলেকে আমাদের দিকে আসতে দেখলাম, বেশ হ্যান্ডসাম, আর দেখে বোঝা যায় জিম করে বডি ফিট। আমাদের সামনে এসে দাঁড়াতেই মায়া আমার হাত থেকে শপিং ব্যাগটা নিয়ে তাকে দিয়ে বলল, বাবু এই নাও তোমার উইন্টার গিফট। আমার দিকে তাকিয়ে অপরাধী হাসি হেসে বলল, সরি স্যার, আপনার কথা না বললে আম্মু আমাকে টাকা দিতে রাজি হতো না, আসলে আম্মু আপনাকে নিজের ছেলের মতো মনে করে, তাই আপনার উসিলায় আপনার টাকা দিয়ে আমার বয়ফ্রেন্ডকে গিফট দিলাম। কলেজে ওঠার পর সব মেয়েরই বয়ফ্রেন্ড নামক পাকনা গজায়, এটা বুঝতে আমার বড্ড দেরি হয়ে গেল, আমি কত বোকা ভেবেই হালকা করে মরে গেলাম। সে তার বয়ফ্রেন্ডকে আমার সাথে পরিচয় করে দিয়ে বলল, স্যার আপনি বাসায় চলে যান, ও আমাকে বাসে পৌঁছে দিবে, বলেই একে অন্যের হাতে হাত রেখে চলে গেল। আমি দাঁড়িয়ে চিন্তা করলাম, বড়লোকদের কত রকমের গিফট হয়, সামার গিফট, উইন্টার গিফট, আমার কপালে তো বার্থডে গিফটও নাই, উইন্টার গিফটের আশা করা তো বিলাসিতা। রিক্সায় উঠে দ্রুত পকেট থেকে ফোন বের করে
আখিকে আনব্লক করে মেসেজ দিলাম। আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছিল, এইমাত্র ফিরে পেলাম। এই গল্পটি সবার সাথে শেয়ার করার কারণ হচ্ছে, আমরা যাকে নিয়ে অনেক ভালো আছি তাকে নিয়েই ভালো থাকা উচিত। তার থেকে ভালো কাউকে খুঁজতে গেলেই তখন দুইজনকে হারাবেন, তখন হয়ে যাবেন একা। আপনি যেমন আছেন তেমনই আলহামদুলিল্লাহ। আপনি এর থেকেও যখন বেশি ভালো থাকতে চাইবেন, তখন দেখবেন যে আগে যেমন ছিলেন সেটাও আপনি নেই। তাই যে যেমন আছেন তেমনই আলহামদুলিল্লাহ। আর এই জিনিসটা কখনোই করবেন না যে আপনার যেমন আছে তার থেকে ভালো কিছু পেলেই তাকে আপনি অবহেলা করবেন, তাকে আপনি ছুঁড়ে ফেলে দেবেন, তার কোনো দামই থাকবে না। এমন যদি করেন তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার যে কোনো ক্ষেত্রেই।